হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ তারুপ্রম তারুস ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওটাও ঘোরাঘুরি নিয়ে, কারণ আমার ব্লগে আপনারা ঘোরাঘুরিটাই বেশি দেখবেন। যদিও আমি সব কিছু নিয়ে ভিডিও করার চেষ্টা করি, কিন্তু আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, তাই ভ্রমণ করাটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তাই আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টটা করে চলে যাব একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর আজকে আমি চলে আসছি কুমিল্লা কোটবাড়িতে ডাইনো পার্কে। এই পার্কটা আমাদের আসলে আসার তেমন কোনো প্ল্যান ছিল না। আমরা কুমিল্লাতেই ঘুরতে চেয়েছিলাম অ্যান্ড যেতে যেতে ফার্স্টে এই পার্কটা চোখের সামনে পড়লো, তাই ভাবলাম আগে পার্কটা ঘুরে ফিরে দেখে নিই, তারপর অন্যদিকে যাব। তো পার্কের বাইরেরটা দেখে ভীষণ ভালো লাগছিল, ভিতরে কেমন হবে এখনও জানি না। ভিতরে ঢুকতে ঢুকতে বড় বড় ডাইনোসর দেখে আমি তো ভয় পেয়ে যাচ্ছি। সেগুলো দেখে যতটা ভয় পাচ্ছিলাম, ততটা তাদের আওয়াজ শুনে ভয় পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা যখন সকালবেলা গিয়েছিলাম একেবারেই খালি ছিল। ফার্স্ট আমরা যাওয়াতে তারা পার্কটা ওপেন করেছিল, মানে আমরা সেদিন ছিলাম ফার্স্ট কাস্টমার বলতে পারেন। পার্কটা ঘুরতে ঘুরতে এখানে একটা কৃত্রিম পানির ঝর্ণা ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিলো। বাট ঝর্ণাটা আর একটু স্প্রেডে পানিগুলো পড়লে হয়তো বেশি ভালো লাগতো, বাট এখনও খারাপ লাগছিলো না। তো এটা দেখে আমরা ভালো করে দেখছিলাম, একটু পিকচার ক্লিক করছিলাম এখানে, কারণ এটার সামনে পিকচারগুলো খুব সুন্দর আসছিলো। এরপর চলে আসলাম এই কালারফুল সিঁড়িগুলোর কাছে। বিশ্বাস করেন, এখান থেকে পিকচার ক্লিক করার সময় এত সুন্দর লাগছিল, আর সিঁড়িটা দেখেন খুবই কালারফুল। কিন্তু এখানে এসে ভীষণ ভয় পাচ্ছিলাম, এখানে অনেকগুলো কুকুর ঢুকে পড়ছিল। কেউ ছিল না, মানুষ ছিল না, তবে কুকুর ছিল, এটা কোনো কথা। এই পার্কটার মধ্যে ডাইনোসর বাদে একটা জিনিস খুব বেশি ছিল, সেটা হচ্ছে প্রকৃতি। এখানে প্রকৃতিটা এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। এখানে একটা মানে ফুড কর্নার ছিল, কিন্তু এত সকালের কারণে সেটা অফ ছিল। আমরা প্রায় যখন এখানে ঢুকছি তখন আই থিঙ্ক 9টা বা 9:30 বাজে। এখানে খুব সুন্দর সুন্দর শিউলি ফুল ছিল, যদিও এটা ছেঁড়া উচিত হয় নাই, তারপর আমি ছিঁড়ে ফেলছি, কারণ ফুল গাছে সুন্দর, হাতে নয়। আমি আসলে সেটা নিয়েছিলাম একটু খোপায় পরবো বলে, কিন্তু পরে ভুলে গেলাম। আমি তো আসলে খোপা নাই, কারণ আমি হিজাব পরি, তাই ফুলটা আমার মাথায় ঠিকমতো লাগলো না। তাও আমার আপু কোনো রকম ফুলগুলো সেট আপ করে দিয়েছিল ছবি তোলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ফুলটা ছিঁড়ে পড়ে গেল, মানে আমার ফুলটা ছেঁড়া অন্যায় হয়েছে, সেটাই আমাকে ফুল বুঝিয়ে দিল। এই পার্কটার মধ্যে ছোটোখাটো একটা কিড জোনও আছে। এখানে বাচ্চাদের খেলনা অনেকগুলো রাইড ছিল, আমি কেউ নেই দেখে বাচ্চাদের জোনে ঢুকে পড়েছিলাম। ভাবলাম কেউ তো নাই, একটু নিজে বাচ্চা হয়ে ঢুকে পড়ি, কিন্তু রাইডগুলো তো ছোটো ছোটো ছিল যে আমি আসলে বসলে হয়তো সেগুলো নষ্ট হয়ে যেত, সেজন্য আমি আর বসি নাই। কিন্তু আমার ভীষণ ইচ্ছে ছিল বাচ্চাদের মধ্যে একটু রাইডগুলো দিই। তারপর আমাদের বড়দের জন্য একটা রাইড ছিল, এই রাইডটা যদিও এখন খুব সকালবেলা চলবে কিনা জানি না, তখন আমরা জিজ্ঞেস করবো না, বলো আপনারা যদি উঠেন তাহলে অবশ্যই আমরা হচ্ছে সেটা চালু করে দেবো। দুই তিনটাই রাইড ছিল বড়দের জন্য, কিন্তু অনেক বেশি সকাল থাকার কারণে আমরা ওগুলোতে উঠতে তেমন একটা ইন্টারেস্টেড ফিল করিনি। পার্কটা এত বড় যে আমি ঘুরতে ঘুরতে পুরাটাই হাঁপাই গেছি, সেই জন্য বসে পড়লাম। আপনারাও পুরো পার্কটা আরেকবার দেখে নিন। একটা মজার কথা জানেন, আমি ভেবেছিলাম এই পার্কে মনে হয় আমরাই প্রথম এসেছি, কিন্তু এখানে এসে আমরা দেখলাম যে এক কর্নারে একজোড়া কাপড় বসে প্রেম করছে। আমার ভাগ্যটাই এমন, সব জায়গায় শুধু কাপেলে দেখতে হয়। এই দুঃখ ভরা মন নিয়ে আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন, আর আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।